কি বলছো তুমি বাবা? অপূর্বর থেকে টাকা নিলে তোমার অসম্মান হবে। আমি, আচ্ছা বাবা, আমার কি সন্তান হিসেবে কোনো কর্তব্য নেই, কোনো অধিকার নেই আমার? নিজের ঘর থেকে টাকা এনে দাদুর আলমারিতে রাখা হচ্ছে না? দাদু, ও দাদু, কি সব করছো এসব কাগজপত্র নিয়ে পুরনো? কি বলছিস বল। সীতাকে বাজারে পাঠাও, আজ আমি তোমাদের কাছে খাবো। আমাদের সঙ্গে খেলে তোকে তো হরি মটর চেবোতে হবে রে। হরি মটর? সেটা মটরশুটি। না না, হরিনাম জপ করতে হবে। পেটে কিছু জুটবে না, মুখে হরিনাম জপ। ইয়া, কে বলেছে জুটবে না? তুমি সীতাকে বাজারে পাঠাও না, আমি আজকে তোমাদের সঙ্গে খাবো। দেখ, জেনে শুনে কেন আমাকে কষ্ট দিচ্ছিস বলতো? তুই তো জানিস আমাদের অবস্থা। সীতাকে যে বাজার করতে পাঠাবো, টাকা কোথায়? তুমি দেখো না একটু, এদিক ওদিক খুঁজে টুজে ঠিক পেয়ে যাবে টাকা। কি যে বলিস! দেখো দাদু, তুমি আলমারিটা খুলে একেবারে খুঁজে দেখো, তোমার এত টাকা ছিল, সব টাকা কি উড়ে গেছে নাকি? কিছু টাকা তো আলমারিতে থাকতেই পারে। আলমারিতে টাকা রেখে আমি নিজে না খেয়ে থাকবো? তোর ঠাম্মাকে না খাইয়ে রাখবো? আরে বাবা, আলমারিতে টাকা থাকতেও তো পারে। তুমি একবার আলমারিটা খুলে খুঁজে দেখো না, হতে হতে পারে এদিক ওদিক কিছু টাকা পড়ে আছে। দেখো দাদু, নিজেকে শুধু শুধু কষ্ট দিও না, আর ঠাম্মা, ঠাম্মা বাজারও কষ্টে আছে, একটু আলমারিটা খুলে দেখো, টাকা যদি থাকে তাহলে দুজনেই কষ্ট শেষ হয়ে যাবে। আমি তোর ঠাম্মাকে কষ্ট দিচ্ছি? দেখ, পাগলামি করিস না। তুই আমাদের ঘরে খেতে চেয়েছিস, খুব ভালো কথা, দুটো দিন যাক, দেখি কিছু একটা ব্যবস্থা করে তোকে আমি ঠিক খাওয়াবো এই ঘরে। না, আমি আজকেই খাবো। আচ্ছা দাদু, তোমার আলমারিটা খুলে দেখতে অসুবিধাটা কি আছে একবার দেখো না। ও, তোর মাথাটা কোনোদিন ভালো হবে না, সেই এক গুঁ ধরে বসে রয়েছিস। চল দেখবি, চল, টাকা আছে কিনা দেখ। দেখ, টাকা আছে, দেখ দেখ, তুই আছে, টাকা আছে। আরে এখানে তো রেখেছিলাম, কোথায় গেল এত টাকা? বলছি, আমার কাছে টাকা পয়সা একটুও নেই, না ছোট বান্ধার মধ্যে শুধু জেদ করলি। টাকা নেই? নিজের চোখে তো দেখলি, আবার এক কথা কেন বলছিস বলতো? আচ্ছা, তোকে এখানে টাকার খোঁজ করতে কে পাঠিয়েছে? তোর বাবা মা? না না, মা বাবা পাঠাবে কেন, আমি নিজে থেকে এসেছি। হঠাৎ তুই এসে আলমারি খোলার জন্য জেদ ধরলি কেন বলতো? তোকে নিশ্চয়ই তোর বাবা মা পাঠিয়েছে। শোন, তোর বাবা মাকে গিয়ে বলিস যে আমি এখনো এত নিচে নামিনি যে আলমারিতে টাকা রেখে তোদের মিথ্যে কথা বলবো, তোদের ফাঁকি দেবো বলে। তোর এত বড় সাহস, তোকে পাঠিয়েছে ওরা আমার আলমারিটা খুলে রাখবার জন্য? না দাদু, বিশ্বাস করো আমাকে। আমি আর কোনো কথা শুনতে চাই না, তোদের কাউকে আমি বিশ্বাস করি না, কাউকে আর আমি বিশ্বাস করি না। দাদু, আমাকে কেউ পারে, আমি নিজে থেকে। সন্দেহ মাথায় নিয়ে আর বাঁচতে ভালো লাগে না। তুমি আলমারিতে টাকা লুকিয়ে রেখেছো, বৌমা দেবা এ কথা ভাবছে? না ভাবলে রাধাকে দিয়ে টাকার খোঁজ করতে পাঠালো কেন? রাধা টাকা খুঁজতে এসেছিল। হ্যাঁ, এই ঘরে এসে বললো যে আমি এই ঘরে খাবো, সীতাকে বাজার করতে পাঠাও।
আমি যত বলি কি করে বাজার করতে পাঠাবো, টাকা কোথায়? ও তত আমাকে বলে কেন কেন টাকা থাকবে না, কেন তুমি কেন এত কষ্ট পাচ্ছ, কেন বা তোমাকে আমি এত কষ্ট দিচ্ছি, এইসব কথা বলতে লাগলো এবং প্রায় জোর করে আমাকে দিয়ে আলমারি খোলালো। বললো আলমারিতে টাকা আছে। তারপর যখন আলমারিতে দেখলো যে টাকা নেই, তখন ভীষণ হতাশ হলো, মুখটা কীরকম ফ্যাকাশে হয়ে গেল, খালি বলতে লাগলো টাকা কোথায় গেল, টাকা কোথায় গেল। আচ্ছা, আমার আলমারিতে টাকা আছে এই ধারণাটা হলো কেন? তাহলে বোধ হয় সেদিন টাকার খোঁজেই রাধা ঘরে ঢুকেছিল। কেন, তুমিও কি ওকে টাকার খোঁজ করতে দেখেছো নাকি? না না, খোঁজ করতে আমি দেখিনি, তবে আমি দেখলাম ও দাঁড়িয়ে আছে, আমাকে দেখেই কেমন চমকে গেল। ঘরে কেউ নেই জেনে বোধ হয় আলমারিটা খুলতে এসেছিল, আমাকে দেখে আর তা পারেনি। এবার বুঝতে পারছো যে ছেলে ছেলের বইয়ের উপর এতখানি ভরসা করো তুমি, তারা কতটা নিচে নেমেছে রাধাকে পাঠাচ্ছে টাকার খোঁজ করতে। আচ্ছা, আমার উপর ওদের এই অবিশ্বাস, এই সন্দেহ কি করে জন্মালো? অবিশ্বাসের কাজ তো তুমি করেছো সাবিত্রী। তোমার মতো মানুষ শেয়ার বাজারে এতগুলো টাকা খুইয়ে এলো, এটা তো বিশ্বাসযোগ্য নয়। মাঝে মাঝে আমার তো মনে হয় এটা একটা দুঃস্বপ্ন, ভোর হলেই দেখব সব ঠিক আছে, চৌধুরী বাড়ির কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ গো, সত্যি কি তোমার হাতে কোনো টাকা পয়সাই নেই সাবিত্রী? অবশেষে তুমিও তুমিও আমাকে অবিশ্বাস করছো, তুমিও ভাবছো যে আমি টাকা পয়সা জমিয়ে রেখে তোমাদের ফাঁকি দিচ্ছি। শোনো, আমি সে না, শোনার আর কি আছে? সত্যি স্ত্রীও যদি স্বামীকে অবিশ্বাস করে, তাহলে ছেলে ছেলের বউর আর কি দোষ? তোমাদের সকলের এই অবিশ্বাস, এই উপেক্ষা সহ্য করে কতদিন চলতে পারবো জানি না। বিশ্বাস কর, আমি আর যাই হোক, দাদু বুড়োটা দু নম্বরই নয় ভাই, মানুষটা খুব ভালো, কিন্তু টাকাটা গেল কোথায়? আরে টাকার তো আর হাত পা গজাবে না, মোটু মা সরালো। দাদুর শেয়ারের কিলোটা ফুটে যাওয়ার পর মোটুমার মাথা কিন্তু ঠিক নেই, দাদু দাম্মার সঙ্গে যাতা ব্যবহার করছে, কোনো এক সময় ফাঁক বুঝে ঝিমিল না তো সারা, কিছু বুঝতে পারছি না ভাই, মোটুমাকে তো জিজ্ঞেস করা যায় না। না দাদুর উপকার করতে গিয়ে উল্টে আরও ঝেমেলা হয়ে গেল। হ্যাঁ, এতগুলো টাকা হাফিজ হয়ে গেল না সালা, মোটকা গরম হয়ে যাচ্ছে ভাই, কাউকে বলাও যাচ্ছে না, এর চেয়ে সরাসরি দাদুর হাতে টাকাটা ধরিয়ে দিলে কি ক্যাচাল করলাম না। কি বলছো কি তুমি? আমরা রাধাকে পাঠিয়েছি বাবার আলমারিতে টাকা আছে কিনা খোঁজ করতে? হ্যাঁ, তোরাই পাঠিয়েছিস। তোরা বুদ্ধি না দিলে তার এত বড় সাহসী হতো না যে সে ঘরে ঢুকে তোর বাবাকে আলমারি খুলতে বলবে, বলে টাকা আছে। আমি ঘরে ঢোকার আগে ওকে আলমারির সামনে ঘুরঘুর করতে দেখেছি। তাতে আপনার মনে হয়ে গেল যে আমরা রাধাকে পাঠিয়েছি? আরে বাবা, রাধার যা মানসিক অবস্থা, ও কোন খেয়ালে কখন কি বলছে না করছে তার জন্য আমরা দায়ী? হ্যাঁ, তোমরাই দায়ী। তোমরা সবসময় ভাবো আলমারিতে টাকা লুকিয়ে রেখে আমরা তোমাদের ঠকাচ্ছি, তাই ওকে বুঝিয়ে শুনিয়ে ঘরে পাঠিয়েছ টাকার খোঁজ করতে। ছি ছি ছি, এত নিচে নেমে গেছিস! তুমি ভুল করছো মা, আমি বা নীরু এসবের কিচ্ছু জানি না। আমি বিশ্বাস করি না, আমি তোদের বিশ্বাস করি না। তোমরা সব পারো, সব পারো। না পারি না, আমরা সব করতে পারি না, সংসারে সবার মাথার উপর বসে সবাইকে পথে বসাতে আমরা পারি না। নীরু তুমি চুপ করো, এক মিনিট আমাকে কথা বলতে দাও ওনার সঙ্গে। রাধা কখন বাবার ঘরে ঢুকেছেন সেটা আমরা জানি না, উনি বলতে এসেছেন
রাধার দাদু যে কপর্দক শূন্য সেটা আমরা জানি। কোনো ভিখিরির কাছে আমার মেয়েকে টাকা চাইতে পাঠাবো এতটা নিচে আমরা নামিনি। বড় বৌমা, তোমার পিতৃতুল্য শ্বশুরকে তুমি ভিখিরি বলছো? দেবা, তুই এভাবে দাঁড়িয়ে থাকবি, কিছু বলবি না? আমি আমি কি বলবো বলতো, ভুলটা তো তোমারই, তুমি হুট করে এসে। আমার ভুল? 100 বার আপনার ভুল। রাধা পাগল বলে তার নামে একটা মিথ্যে গল্প রটিয়ে ওর নামে যাতা কথা বলতে এসেছেন, কেন করছেন এসব? আপনারই তো ভুল, কি ক্ষতি করেছি আপনাদের আমি? কি বললে বলো বৌমা, আমি গল্প বানিয়ে বলছি? দেখো তো তোমার মেয়েকে, জিজ্ঞাসা করো তো, সে তার দাদুকে কি বলেছে? ঘরে ঢুকে আলমারি খুলতে বলেছে, বলেছে টাকা আছে কেন তোমরা কষ্ট পাচ্ছ, আলমারি খুঁড়িয়েই ছেড়েছে। এসব আমি বানিয়ে বলছি? নিজেরা অন্যায় করে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। শুনুন, যে কাজ আমরা করিনি সেটা স্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না, এক মিনিট। আর আপনাকে মিথ্যাবাদী বানানোর কোনো প্রয়োজন আমাদের নেই, আপনি কি সেটা আপনি খুব ভালো করে জানেন। কি, আমি আমি মিথ্যাবাদী? আমি মুখ থেকে কথা বেরোচ্ছে না, জিজ্ঞেস করছি তো কিসের টাকা বল। আরে কিসের টাকা? আরে বাবা, আমি আমি বললাম টাকা নিশ্চয়ই আছে, সেজন্য টাকাটা বার করে দাও। তাই তুই তো দাদুকে গিয়ে বললি আলমালি করে টাকা দেবার জন্য। দেখো, আমি বললাম যে এত কষ্ট করছে দাদু, আলমারিতে তো টাকা আছে, শুধু শুধু কষ্ট করে করবে, টাকাটা বার করে দেবে। ভগবান, সেটা সেটা তোর দেখার দায়িত্ব, মাতব্বরি করতে যাস কেন তুই? ওরা কিভাবে আছে না আছে সেটা তো তোর দেখার দায়িত্ব নয়। ওনারা ভাবছে না আমরা নাকি কায়দা করে তোকে পাঠিয়েছি ওদের কাছে, ওদের আলমারিতে টাকা আছে কিনা দেখার জন্য। সেটাই, সংসারের প্যাচ করে তুই যদি বসতে পারতিস তাহলে তো কি অপমান করলেন। মা, আমি তো শুধু রাধা রাধা দেখ, তুই হয়তো সরল মনে জিজ্ঞেস করেছিস, কিন্তু সেটার অন্য মানে করেছেন ওরা। তুই কেন মাতব্বরি করিস আমি বুঝতে পারি না। খবরদার বলে দিচ্ছি, যখন তখন তুই তো ঠাম্মার ঘরে ঢুকবি না, ব্যাস। এমনি আমার অশান্তির শেষ নেই, তার উপর একটা অশান্তি তুই বাড়াস, আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। যা সালা, আমার না মারি কপালটাই না পোড়া কপাল, যা ভালো করতে যাবো মারি কি খাবো। ভাবলাম চলো টাকাটা দিয়ে আসি, এখন এরকম একটা বিপদের সময় এই টাকাটা দিয়ে কয়েকটা দিন চালিয়ে নেবে, ঠিক দাও কি বলো? টাকাটা গেল কোথায়? সেটা টাকার হাত পা গেল, টাকা এমনি এটে এটে চলে গেল। উফ, সেটা পাগল হয়ে যাবো এবার।